ছাত্র জনতার অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়ার 5 দিনের মাথায় তার সন্তান সজীব ওয়াজেদ বলেছেন, শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগই করেননি, সে সময়টুকু পাননি তিনি। রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন, আমার মা দেশবাসীর উদ্দেশ্যে একটি বিবৃতি দিয়ে তারপর পদত্যাগ করতে চেয়েছিলেন, কিন্তু এ সময়ে আন্দোলনকারীরা গণভবনের উদ্দেশ্যে রওনা দেয়, তিনি ব্যাগ গোছানোর সময়টুকুও পাননি। আমি যতদূর জানি সংবিধান অনুযায়ী তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। 9 আগস্ট শুক্রবার দিবাগত রাত 2টার দিকে সজীব ওয়াজেদ জয়ের সাক্ষাৎকার ভিত্তিক প্রতিবেদনটি প্রকাশ করেছে রয়টার্স। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন থেকে তিনি রয়টার্সের সঙ্গে কথা বলেন। তবে জয় এমন দাবি করলেও বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান ভিন্ন কথা বলেছেন। গত 5 আগস্ট সোমবার দুপুর 2:30টার দিকে শেখ হাসিনা তার ছোট বোন শেখ রেহানাকে নিয়ে ভারতের পথে সামরিক হেলিকপ্টারে করে রওনা দেওয়ার কিছুক্ষণ পরই সেনাপ্রধান গণমাধ্যমের সামনে কথা বলেন। সেদিন বিকেল 4টার দিকে জেনারেল ওয়াকার বলেন, প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার ভিত্তিতে এখন অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে তাদের দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হবে। তার এই বক্তব্যের প্রায় 2.5 ঘন্টা আগেই শেখ হাসিনা ভারতের পথে রওনা দেন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। এর পরদিন রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। 4 দিনের মাথায় 8 আগস্ট বৃহস্পতিবার নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার শপথ নেয়। রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে সজীব ওয়াজেদ জয় বলেন, সেনাপ্রধান সহ রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রী তার পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগ না করা সত্ত্বেও একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে বাংলাদেশে। এই সরকার গঠনকে আদালতে চ্যালেঞ্জ করা যেতে পারে। চলমান অবস্থায় আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে বলেও আশাবাদ জানান জয়। বলেন, আগামী 3 মাসের মধ্যে অবশ্যই নির্বাচন হতে হবে, আমি আশাবাদী ওই নির্বাচনে অংশ নিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, তা না হলেও আমরা বিরোধী দলে থাকবো, যেটাই হোক তাতেই আমরা সন্তুষ্ট। শেখ হাসিনা বা তার নিজের রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে জানতে চাইলে জয় বলেন, যাই ঘটুক না কেন, মা তার এই মেয়াদের শেষে অবসর গ্রহণ করতেনি, এখন দল যদি আমাকে প্রধানমন্ত্রীর পদে দলের প্রার্থী হিসেবে চায় অবশ্যই আমি সেটি বিবেচনায় রাখবো। জয় বলেন, খালেদা জিয়া তার বক্তব্যে বলেছেন, যা হওয়ার হয়ে গেছে সেগুলো মনে রাখার প্রয়োজন নেই, তার এমন বক্তব্যে আমি খুশি, আমরা অতীত ভুলে যাই, আমরা রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ না করি, আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে, সেটি ঐক্যমতের সরকার হোক বা না হোক। গণতান্ত্রিক লড়াইয়ের জন্য বিএনপির সঙ্গে কাজ করতে ইচ্ছুক জানিয়ে আওয়ামী লীগ সরকারে প্রধানমন্ত্রীর উপদেষ্টা পদে থাকা জয় বলেন, বাংলাদেশ একটি গণতান্ত্রিক নির্বাচন আয়োজন ও গণতন্ত্র পুনরুদ্ধারে আমরা বিএনপির সঙ্গে কাজ করতে চাই, আমরা তাদের সঙ্গে কাজ করতে চাই এটি নিশ্চিত করার জন্য যে বাংলাদেশে শান্তিপূর্ণ গণতান্ত্রিক পরিবেশ থাকবে, যেখানে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হবে। আওয়ামী লীগ ও তার সরকারের লোকেরা বেআইনি কাজ করেছে, তার মানে এই নয় যে আমার মায়ের নির্দেশেই এই কাজগুলো করেছে, যারা এসবের জন্য দায়ী তাদের বিচারের আওতায় আনা উচিত। বিক্ষোভের সময় মানুষকে গুলি করার অনুমতি দেওয়ার জন্য সরকারে কারা দায়ী তা তিনি বলেননি, তবে তিনি বলেন, আমার মা একেবারেই কাউকে আন্দোলনকারীদের বিরুদ্ধে সহিংসতা করার নির্দেশ দেননি, পুলিশ সহিংসতা বন্ধ করার চেষ্টা করেছিল কিন্তু কিছু পুলিশ কর্মকর্তা অতিরিক্ত শক্তি প্রয়োগ করেছে। জয় বলেন, আমি আমার মাকেও বলেছিলাম পুলিশকে আমাদের অবিলম্বে বলতে হবে আক্রমণ না করতে, সহিংসতা বন্ধ করতে, আমরা পুলিশ কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করেছি যারা ছাত্রদের উপর গুলি করেছে, আমরা যা করতে পেরেছি তা করেছি, যখন খুশি দেশে ফিরবেন বলে জানিয়েছেন শেখ হাসিনা পুত্র জয়। তিনি বলেন, আমি কখনো বেআইনি কিছু করিনি, তাহলে কেউ আমাকে আটকাবে কি করে। তোহেল মাহমুদ, দৈনিক নতুন সময়, ঢাকা।